কমল নামের এক কৃষক তার স্ত্রী বিমলা আর ছেলে গোপালের সাথে থাকত। সে তার ছোট্ট একটা জমিতে চাষ করে নিজের সংসার চালাত। তার কাছে এক জোড়া গরু ছিল, সেগুলোর সাহায্যে সে জমিতে কাজ করত। তার ছেলে গোপাল স্কুলে পড়াশোনা করত। গোপাল অনেক বুদ্ধিমান ছেলে ছিল, সে বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের খেলনা বানাতে পছন্দ করত। মা মা দেখো আমি কত সুন্দর খেলনা বানিয়েছি। এটা তো অনেক সুন্দর হয়েছে, চলো যাও এখন ভেতরে গিয়ে খাবার খেয়ে নাও। আচ্ছা মা। কমল আর তার পরিবার হাসি খুশি এভাবেই তাদের জীবন কাটাচ্ছিল। কিন্তু হঠাৎ সেই গ্রামে প্রাণীদের মাঝে এক রোগ ছড়িয়ে পড়ে, যার কারণে গ্রামের সব পশু পাখি মারা যেতে শুরু করে। এই রোগের কারণে কমলেরও দুটা গরু মারা যায়। কমল অনেক কষ্ট পায়। ইরা মতি, তোমরা আমাকে ছেড়ে কোথায় গেলে? এখন তোমাদের ছাড়া আমার কি হবে? কমল তার গরুদের অনেক সম্মানের সাথে মাটিতে দাফন করে দেয় এবং মন খারাপ করে তার বাড়িতে ফিরে আসে। তার মন খারাপ দেখে তার স্ত্রী বলে, আপনি চিন্তা করছেন কেন, প্রভু কোনো না কোনো রাস্তা অবশ্যই দেখাবে। হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমার কাছে একটা ট্রাক্টর থাকলে ওটা দিয়েও আমি কাজ করতে পারতাম। তখনই দৌড়ে দৌড়ে গোপাল সেখানে আসে এবং তার বাবা মাকে বলে, মা বাবা দেখো আমি বাঁশ দিয়ে ট্রাক্টর বানিয়েছি, একদম সত্যিকারের ট্রাক্টরের মতো দেখাচ্ছে, তাই না? আরে বাবা তুমি তো সত্যি অনেক ভালো ট্রাক্টর বানিয়েছো, এটাকে তো একদম সত্যিকারের ট্রাক্টর মনে হচ্ছে। বাবা আমাদের স্কুলে বিজ্ঞানের প্রতিযোগিতা হবে, আমি এই ট্রাক্টরটা সেখানে নিয়ে যাচ্ছি। গোপাল তার সেই ট্রাক্টর তার স্কুলের প্রতিযোগিতাতে নিয়ে যায়। সেখানে সবাই তার ট্রাক্টরের অনেক প্রশংসা করে। এক ট্রাক্টর বানানোর কোম্পানির মালিক তার এই বাঁশের ট্রাক্টর দেখতে পায় এবং গোপালের বানানো বাঁশের ট্রাক্টর তার অনেক পছন্দ হয়। সে গোপালের কাজ দেখে এত খুশি হয় যে গোপালের পরিবারকে ট্রাক্টর উপহার দেওয়ার কথা ভাবে। কোম্পানির ম্যানেজার ট্রাক্টর নিয়ে গোপালের বাড়িতে যায়। স্যার কে আপনি, আর এই ট্রাক্টর কিসের? এটা কি গোপালের বাড়ি? হ্যাঁ স্যার, ও আমার ছেলে। কি হয়েছে স্যার? আপনার ছেলের বানানো ট্রাক্টর দেখে আমাদের কোম্পানির মালিক অনেক খুশি হয়েছে, আর সে এই ট্রাক্টর আপনাকে উপহার হিসেবে দিয়েছে। সত্যি এই ট্রাক্টর আমার? হ্যাঁ হ্যাঁ এটা আপনারই ট্রাক্টর, গোপাল কোথায়? তখনই গোপাল বাড়ি থেকে বাইরে আসে, তার বাবা তাকে সব খুলে বলে। গোপাল এটা শুনে অনেক খুশি হয় আর তার বাবাকে বলে, বাবা দেখেছো তুমি আমার কষ্ট সার্থক হয়েছে, আমি বলেছিলাম না আমার ট্রাক্টর জাদুর ট্রাক্টর। চোরের জেল থেকে পালানো। হরিপুর গ্রামে সোনু নামের এক চোর তার মা ও বোনের সাথে বাস করত। সে চুরি করা ছাড়া আর কোনো কাজ করতে পারত না। সে চোর হওয়ার পরও তার মা এবং বোনকে অনেক ভালোবাসত। তার মা ও বোনও তাকে অনেক ভালোবাসত। তার মা সব সময় চুরি করতে মানা করত। অকর্মা গাধা, চুরি করা বন্ধ করে দে, নয়তো কোনোদিন ধরা পড়ে যাবি এবং পস্তাবি। কি মা এসব কেন বলো, দিদি দেখোই না একটু। মা তুমি রাগ করো না, আমি ওকে বোঝাচ্ছি শোনো। কিন্তু সোনুর বোন তাকে সব সময় বাঁচিয়ে নিত। সোনু অনেক বছর যাবৎ চুরি করে পালিয়ে বেড়াচ্ছিল। তার মা বারবার বলার পরও সে তার মাকে ওয়াদা করে যে বোনের বিয়ে হয়ে যাওয়ার পর সে চুরি করা বন্ধ করে দিবে এবং সৎভাবে কোনো কাজ করবে। কিন্তু হঠাৎ একদিন তার বোনের বিয়ের জন্য গহনা চুরি করার সময় পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলে এবং তাকে জেলে বন্দি করে দেয়। যখন তার মা এই কথা জানতে পারে, তার মা তার বোনকে বলে, দেখেছিস তুই, আমি বলেছিলাম না এসব কাজ করতে গিয়ে একদিন ধরা পড়বেই, এখন জেলে গিয়ে বোঝা তোর ভাইকে, হয়তো এখন সে কিছু বুঝতে পারবে। সে সোনুর সাথে দেখা করতে জেলে যায় এবং তাকে বলে যে সে যেন সব খারাপ কাজ ছেড়ে দেয়। ব্যাস দিদি, কোনোভাবে তোমার বিয়েটা হয়ে যাক, এরপর আমি সব খারাপ কাজ ছেড়ে দেব, আমি তো এর আগেও বলেছিলাম। চুরি করার জন্য সোনুর এক বছরের জেল হয়।
এক বছরের শাস্তি পাওয়ার পর সে চিন্তিত হয়ে পড়ে, কারণ এক মাস পরেই তার বোনের বিয়ে ছিল। জেলে সে জগ্গা নামের এক লোকের সাথে পরিচিত হয়। সে একটা খুনের কারণে শাস্তি পেয়েছিল। জগ্গাকে জেলে অনেকেই চিনত, সবাই তাকে অনেক সম্মান করত। সোনু জেল থেকে পালানোর পরিকল্পনা করতে থাকে এবং সোনু জগ্গাকে মিথ্যা কথা বলে। জগ্গা ভাই, আপনি কি আমাকে জেল থেকে পালাতে সাহায্য করতে পারবেন? আমার মা অনেক অসুস্থ, আমি শুধু একবার তাকে দেখতে চাই। আরে এটা তুমি কি বলছো, যদি এমনই হয় তাহলে ঠিক আছে, কাল প্রস্তুত থেকো, আমি তোমাকে বাইরে থেকে খাবার নিয়ে আসার গাড়িতে উঠিয়ে দেব। এবং জগ্গা খাবার নিয়ে আসার গাড়িতে উঠিয়ে সোনুকে বাইরে পাঠিয়ে দেয়। পুরো জেলে হইচই বেজে যায়। যখন জেলার জানতে পারে জগ্গা সোনুকে পালাতে সাহায্য করেছে, তখন সে বলে, জগ্গা আমরা সবাই তোমাকে সম্মান করি, কিন্তু তুমি এটা কি করলে? একটা চোরকে তুমি জেল থেকে বের করে দিলে। আরে স্যার, ও বলেছিল ওর মা অনেক অসুস্থ, আর সে তার সাথে দেখা করেই চলে আসবে। কি বললে, তার মা অসুস্থ? আরে তার মা তো একদম সুস্থ আছে, ও তোমাকে মিথ্যা বলেছে জগ্গা। এই কথা শুনে জগ্গার রাগ হয় এবং সে জেলারকে সোনুর লুকানোর জায়গার ব্যাপারে জানিয়ে দেয়। পুলিশ সোনুকে ধরে ফেলে এবং তাকে আবার জেলে বন্দি করে। জেলে জগ্গা সোনুকে অনেক পেটায়, কারণ সোনু তাকে মিথ্যা বলেছিল। সোনু হাত জোর করে ক্ষমা চায়। আরে ভাই, আমাকে মাফ করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এরপর সোনু বুঝতে পারে যে সৎভাবে কাজ করাই তার জন্য ভালো ছিল। জাদুর বেটেলোক এবং তাদের বাড়ি। চন্দু চন্দননগরে তার মায়ের সাথে বাস করত। সে অনেক পরিশ্রমী এবং দক্ষ মিস্ত্রি ছিল। সবাই তার বানানো বাড়ির প্রশংসা করত। সে তার নিজের গ্রামে এবং আশেপাশের গ্রামেও ঘর বানানোর কাজ করত। একদিন বিকালে পাশের গ্রাম থেকে বাড়ি বানিয়ে ফিরে আসছিল, তখন জঙ্গলের মাঝে এসে তার অনেক ক্লান্ত অনুভব হয়। সে বিশ্রাম করার কথা ভাবে। সে একটা গাছের নিচে বসে বিশ্রাম নিতে শুরু করে। ক্লান্ত থাকার কারণে হঠাৎ করেই সে ঘুমিয়ে যায়, কিন্তু গাছের ওপরেই দুটো বেটেলোক বসে ঝগড়া করছিল। আরে আরে কোথায় যাচ্ছিস, থাম থাম, আরে কি করছিস, তুই আমাকে বিরক্ত করিস না। তারা দুজনে ঝগড়া করতে করতে গাছ থেকে নিচে পড়ে যায়। আজকে তো আমরা অনেক দূর চলে এসেছি। আরে ঝগড়া বন্ধ কর, ওই দেখ বন্ধু, ওখানে একটা মানুষ আছে। হয় হয়, সে তো আমাদের দেখে ফেলবে। তাদের কথা শুনে চন্দুর ঘুম ভেঙে যায়। সে অবাক হয়ে তাদের জিজ্ঞেস করে, আরে আরে তোমরা কারা, আর তোমরা এখানে কিভাবে আসলে? তার কথা শুনে একজন বলে, আমার নাম চিন্টু আর ও আমার বন্ধু মিন্টু, আমরা দুজনে একটা জাদুর রাজ্য থেকে এসেছি। হ্যাঁ বন্ধু, আমরা ঝগড়া করতে করতে কখন যে এখানে চলে এসেছি আমরা বুঝতেই পারিনি। কিন্তু তোমরা ঝগড়া কেন করছিলে? আমার ঘর অনেক সুন্দর, কিন্তু ওরটা এখনো বানানো হয়নি, তাই ও ঝগড়া শুরু করেছে। সামনে তো শীত আসছে, শীতে আমাদের অনেক ঠান্ডা লাগে। তাদের দুজনের কথা শুনে চন্দু হাসতে হাসতে বলে, আরে এটা আবার ঝগড়া করার মতো কোনো কারণ নাকি? তোমাদের ঘর তো অনেক ছোট হবে, আর তাড়াতাড়িও বানিয়ে ফেলা যাবে। তুমি কি আমাদের ঘর বানিয়ে দেবে? তুমি তো ঘর বানাতে পারো, তুমি অনেক জনপ্রিয় একজন মিস্ত্রি। হ্যাঁ, কিন্তু তোমাদের ওখানে গেলে আমি ফিরে আসবো কিভাবে? চন্দুর কথা শুনে তারা বলে, আমরা তোমাকে এখানে ফিরিয়ে দিয়ে যাব, আমরা তো জাদু জানি, তুমি কোনো চিন্তা করো না। চন্দু তাদের রাজ্যে চলে যায় এবং সে সেখানে খুব তাড়াতাড়ি তাদের দুজনের জন্য অনেক সুন্দর ঘর বানিয়ে দেয়। তারা অনেক খুশি হয়ে যায় এবং চন্দুকে ধন্যবাদ দেয়। এত সুন্দর বাড়ি তো আমাদের সারা রাজ্যেও নেই। হ্যাঁ বন্ধু, এ তো অনেক সুন্দর ঘর বানিয়ে দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ আমার নতুন বন্ধু। কোনো ব্যাপার না বন্ধু, তোমাদের সাথে বন্ধুত্ব করে আর এখানে এসে আমার অনেক ভালো লেগেছে। তোমরা কি কাল আমার বাড়িতে দাওয়াতে আসতে পারবে? আমার বাড়িতেও একবার এসে ঘুরে যাও। হ্যাঁ হ্যাঁ, আমরা অবশ্যই আসব। পরদিন তারা দুজন চন্দুর বাড়িতে আসে। চন্দু তাদের অনেক ভালোভাবে আপ্যায়ন করে। তারা দুজন খাবার খেয়ে অনেক খুশি হয়। আরে চিন্টু, সে অনেক গরিব কিন্তু তার মন অনেক বড়, আমাদের তাকে সাহায্য করা উচিত। অবশ্যই,
যেতে যেতে তারা দুজন চন্দুর ঘরে যে জিনিস স্পর্শ করছিল তাই শোনা হয়ে যাচ্ছিল। এটা দেখে চন্দু অবাক হয়ে যায় এবং সে তাদের অনেক ধন্যবাদ দেয়। আরে এগুলো তো সব সোনার হয়ে গেছে, এই চিন্টু মিন্টু আবার কি জাদু করে গেল? আমার বন্ধুরা আমার কষ্ট বুঝতে পেরেছে। তোমাদের ধন্যবাদ বন্ধু, তোমাদের অনেক অনেক ধন্যবাদ।